আসসালামু আলাইকুম আমি আতিকুল্লাহ ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম গত পর্বে আমরা মডিউল নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম এবং মডিউল কিভাবে ইনস্টল করতে হয় আন ইনস্টল করতে হয় সেই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলেছিলাম আজকে আমরা সেগুলো নিয়েই কথা বলবো বাট আজকে আমরা যেটি বলবো সেটি হচ্ছে আমি মডিউল পেজে যদি প্রথমে যাই ডুপল ডট অর্গ ডট প্রোজেক্ট স্ল্যাশ ডট মডিউল এই পেজের মধ্যে যদি যাই তাহলে আমি এখানে মোস্ট ইনস্টল যেগুলো সবচেয়ে বেশি ইনস্টল হয়েছে যেমন ভিউ এটা বেশি ইনস্টল হয়েছে তারপর টোকেন তারপর হচ্ছে সিটুলস তারপর হচ্ছে পাত অটো তারপর হচ্ছে ডেট এবং উইজিক এই জিনিসগুলো ওয়েব ফর্ম ফর্ম কীভাবে তৈরি করতে করার জন্যে এই জিনিসগুলো আমি কিছু কয়েকটা জিনিস এখানে দেখাতে চাচ্ছি তারপর অ্যাডমিনিস্ট্রেটর মেনু এখানে ছবি দেওয়া আছে তো এখানে অনেকগুলো রয়েছে সহতে এতগুলো নিশ্চয়ই যেমন এখানে কত বাইশ হাজার দুইশো চব্বিশটা এতগুলো মডিউল নিশ্চয়ই আমার পক্ষে দেখানো সম্ভব না বাট হাত কিছু মডিউল আমি দেখাতে যাচ্ছি যেগুলো আপনাদের বিভিন্ন মানে বেসিক কাজে লাগে এবং প্রায় সবগুলো দ্রুপল সাইডেই এই জিনিসগুলো ইউজ করে করা হয় তো সেই হিসেবে যেমন এখানে দেওয়াই আছে মোস্ট ভিজিটেবল মোস্ট ইনস্টল চারটা নাম তো সেই হিসেবে এখানে প্রথম যেটি সি টুলস যেটা আমার অন্যান্য প্লাগিনসগুলোকে সাপোর্ট করার জন্য এখানে দেওয়া অ্যাজ ইউজুয়াল খুব বেশি ব্যবহৃত হয় এবং এখানে আমার ডিসক্রিপশন দেওয়া আছে এবং প্রত্যেকটা থিমের ক্ষেত্রে আমি যেরকম বলেছিলাম যে এক একটা থিমের ফাংশনালিটি এক এক রকম রকম মডিউলের ফাংশানালিটিও এক এক রকম আমরা যদি মডিউল পেজের মধ্যে যাই মেনু থেকে এবং এখানে দেখুন এটার মধ্যে কনফিগারেশন পারমিশন হেল্প এই অপশন আছে বাট এটার মধ্যে অনলি হেল্প অপশনটা আছে পারমিশন আর কনফিগারেশন নাই তারপর এই যে এটার মধ্যে কোনো অপশনই নাই এটার মধ্যে পারমিশন অপশন আছে কনফিগারেশন নাই তো এরকম এক একটার মধ্যে এক এক অপশন থাকবে এক একটার মধ্যে এক এক অপশন থাকবে না সেটাই স্বাভাবিক তো স্বভাবতই এখানে আমার এই সি টুলস এবং যেমন আমরা যদি চাই এখানে তাদের তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি যে তাদের কমিউনিটির মধ্যে বলতে পারি যে আমার এই প্রবলেম এটা একটু কীভাবে সলভ করতে পারি সেটা তারপর টোকেন টোকেনের মধ্যে আমরা আমাদের অরিজিনাল যে সাইটটা রয়েছে সেই সাইটের মধ্যে ভেরিয়েবল ক্লিয়ার করার জন্যে টোকেনটা ব্যবহৃত হয় এবং এখানে আমার ভার্সনগুলো রয়েছে যে কোন কোন ভার্সনের জন্যে ব্যবহৃত হচ্ছে তারপর হচ্ছে পাত অটো পাত অটোর কাজটা হচ্ছে আমরা এখন যখন একটি নতুন পেজ তৈরি করি তখন নোট ওয়ান নোট টু নোট থ্রি এরকমভাবে হয় আর এই পাত অটোর কাজ হচ্ছে যে এই টোকেনের এই প্লাগে এই মডিউলটার সাহায্যে টোকেন প্লা অটো টি আমার এখানে যেমন এখানে দেখুন হ্যালো ওয়ার্ল্ড নামে একটি টেক্সট তৈরি করেছে আমার ইউআরএলটা হয়েছে এক্সাম্পল ডট কম আর্টিকেল স্ল্যাশ তারপর তারিখ তারপর হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড মানে আমার ইউআরএলটাকে আমার আমার পছন্দ মতো কারণ এটা আবার কনফিগারেশন করা যায় তো সেই কনফিগারেশন অনুযায়ী পাত অটোটা অটো অটো অনুযায়ী আমার ওই মডিউল ওয়ান মডিউল টু এটা অবশ্যই এসিও ফ্রেন্ডলি না এসিও ফ্রেন্ডলি লিঙ্ক প্রোভাইড করার জন্য এবং এটার মধ্যে দেখুন যে রিড ডকুমেন্টেশন রয়েছে তো এই রিড ডকুমেন্টেশনের মধ্যে যদি আমরা যাই তাহলে এটির সম্বন্ধে আরও বিস্তারিত আমরা জানতে পারি যে কিভাবে কিভাবে আমাদের কাজটা করতে হবে তারপর হচ্ছে ভিউ আমার পেজ ভিউ কতটা হয়েছে এই ভিউগুলো দেখানোর জন্যে ট্র্যাকিং করার জন্য তো এটার ক্ষেত্রে ডকুমেন্টেশন রয়েছে সেখান থেকে আমরা সেটা নিতে পারি তারপর হচ্ছে ডেট যে আমার ডেটের জন্য এরকম পপ আপ মেনুর মধ্যে একটা ক্যালেন্ডার শো করে সেখান থেকে ডেটটা সিলেক্ট করার জন্যে যে অপশনটা সেইটার জন্যে আমার এই ডেট মডিউলটা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে এরপর হচ্ছে উইজিক এটির কাজটা হচ্ছে যে আমার আমরা দেখি ওয়ার্ডপ্রেস বা জুমলার মধ্যে দেখেছি যে আমার বোল্ড ইটালিক জাস্ট মেনুর মতো ফর এক্সাম্পল আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ধরুন মাইক্রোসফট ওয়ার্ডটি যদি ইনস্টল ওপেন করি তাহলে এখানে যেমন বোল্ড ইটালিক ইউ আন্ডারলাইন এরকম যে বাটনগুলো রয়েছে এই বাটনগুলো কাজ করার জন্য মানে ওই বাটনগুলো যে এই যে এখানে আমার বড় করে যেমন এটির মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখার প্রিভিউটি আমরা দেখতে পাবো যে যে এখানে দেখুন আমার প্রিভিউটি শো করছে যে এটি অ্যাকচুয়ালি ইনস্টল করলে আমার এই রকম অপশন আমরা পাবো তো সেই এই রকম অপশনটা পাওয়ার জন্যে অ্যাকচুয়ালি আমরা এটা ইউজ করে থাকি এবং এটা ইউজ এটা ইনস্টল করার পর স্বভাবতই আপনি যে এখানে দেওয়া আছে সাপোর্টেড এডিটর প্লাগ যে আমাকে এই প্লাগিনস অথবা এই প্লাগিনস অথবা এই প্লাগিনস যে কোনো একটা ইনস্টল করতে হবে মানে ওইটা ইনস্টল করে তারপর এটা ইনস্টল করতে হবে এবং ওইটা কিভাবে ইনস্টল করতে হয় ওইটা আমরা যখন ইনস্টল করব তখনই দেওয়া থাকে আমরা এখানে বলা থাকে যে কিভাবে কিভাবে ইনস্টল করতে হয় অথবা আপনি রিড ডকুমেন্টেশনের মধ্যে গিয়ে কি এখানে আপনি পড়ে নিতে পারেন যে কীভাবে কীভাবে আমার ইনস্টলেশনটা করতে হবে আচ্ছা তো এই গেল আমার প্লাগিনসের ব্যাপারগুলো আমি প্লাগিনসগুলো ইনস্টল করে দেখাতে চাচ্ছি না কারণ আমার মনে হয় যে এটি নিয়ে আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে আপনারা ইজিলি এটা বুঝতে পারবেন তো সেই হিসেবে আমি এই জন্যে এটা করতে চাচ্ছি না আর এই ধরুন আপনি মডিউল খুঁজতেছেন বাট মডিউল আপনার এই দ্রুপাল অর্গের মধ্যে আপনি পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে আরেকটি সাইট রয়েছে যেটি হচ্ছে দ্রুপাল মডিউলস ডট কম এই ওয়েবসাইটের মধ্যে আপনি মডিউল পেতে পারেন নতুন নতুন মডিউল পাওয়া যায় এখান থেকে আপনি মডিউল নিতে সংগ্রহ করতে পারেন যদি আমার এই দ্রুপাল ডট মধ্যে আপনি মডিউল খুঁজে না পান তাহলে এখানে আসতে পারেন তারপর দ্রুপালের জন্য আরেকটি হচ্ছে দ্রুপাল ইজি ডট কম এই সাইটটিও যথেষ্ট পরিমাণে ভালো দ্রুপালের কাজ করার জন্য শেখার জন্য প্লাস হচ্ছে মডিউলের ব্যাপারগুলো নিয়ে তারপর এখানে হচ্ছে নোড ওয়ান ডট ই এটির এটির ক্ষেত্রেও মানে আপনার দুপালের কাজ শেখার জন্য বিভিন্ন টিপস টিক্স জানার জন্য এই সাইটটিও যথেষ্ট পরিমাণে ভালো আপনারা এটি এছাড়াও এখানে আমরা মডিউলের মধ্যে আরেকটি যে এই আরেকটি যে এখানে একটি ব্যাপার যে এখানে আমরা সরি এখানে না এই যে প্রোডাক্ট এই প্রোডাক্ট পেজে আমরা যে লিঙ্কগুলো অ্যাড করেছিলাম চারটা প্রোডাক্ট ইন ফিউচারে আমি আবার আরও দুই তিনটা প্রোডাক্ট অ্যাড করতে পারি তো আরও দুই তিনটা প্রোডাক্ট বা অ্যাড করেই যেতে পারি কন্টিনিউয়াস একদিন পর পর বা দুই দিন পর বা এক সপ্তাহ পর পর বা এক মাস পর পর তো তখন আমার আবার এসে এসে মেনুয়ালি এই প্রোডাক্টটা বা এই পেজটা ঠিকঠাক করতে হবে যেমন আমার এখানেও ঠিক একইভাবে ঠিকঠাক করতে হবে তো এইখানে এইসব মেনুয়ালি ঠিকঠাক করার থেকে এখানে ভিউ নামে যে আমরা এক্সটেনশনটা বা এখানে যে মডিউলটা রয়েছে এই ভিউ মডিউলটা ব্যবহার করে এখানে এই পেজটাকে আমরা ডাইনামিক করে ফেলতে পারি ইভেন আমার এই মেনুটাকেও ডাইনামিক করতে পারি এবং এটার আউটলুকিংটাও এটা এখানে সেম টু সেম তৈরি করা ফেলা যেতে ফেলা যায় যেতে পারে এবং স্বভাবতই তাদের ডকুমেন্টেশনটা পরে এবং তাদের আদার্স যে জিনিসগুলো রয়েছে সেগুলো পরে আপনারা এই ব্যাপারটা ইজিলি করতে পারবেন বাট আমি এটা আপাতত দেখাতে চাচ্ছি তো বন্ধুরা আমরা দ্রুপল টিউটোরিয়ালটিটির একদম শেষ প্রান্তে চলে এসেছি আমি ইনশাল্লাহ আগামী টিউটোরিয়ালটিতে এই দ্রুপল টিউটোরিয়ালটি শেষ করবো এবং শেষ করে এই টিউটোরিয়ালটি শেষ করার আগে বলে দিতে যাচ্ছি যে আগামী টিউটোরিয়ালটিতে আমরা একটা ওয়েবসাইটকে এখানে লোকাল হোস্টেকে যদি আমরা সার্ভারে ডা আপলোড করতে চাই তাহলে কি কি চেঞ্জ টেঞ্জ করতে হবে বা কি কি করতে হবে এগুলো এবং আমরা দুপলের সাইড গুলো কিভাবে মনিটরিং করব এবং কিভাবে কি কাজ করব সেই জিনিসগুলো ফার্দার মানে সাইটটাকে করার আমার জন্য কি করা যে লাগতে পারে সে বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব তো আজকে বন্ধুরা এই পর্যন্তই আগামী পর্বটি শেষ পর্ব হবে এবং সেই শেষ পর্বে আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে